হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো গাজরের পাকোড়া। এই জন্য আমি প্রথমে গাজরকে গ্রেট করে নেব। আর আমার যে রেসিপিটা, আজকের রেসিপিটা খেতে অনেক মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর তৈরি করাও অনেক সহজ, একদম সিম্পল একটা রেসিপি। আশা করবো আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন দেখে নিয়ে আমার রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। আমার রেসিপিটির জন্য আমি প্রথমে এভাবে গ্রেটারের সাহায্যে গাজরকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে কুচি করে নেন তাহলে কিন্তু এত সুন্দর কুচি হবে না। এই জন্য গাজর যেহেতু এমনিতেই একটু শক্ত, সেই জন্য এভাবে গ্রেটারের সাহায্যে আমি সব গাজরগুলোকে প্রথমে গ্রেট করে নেব। তাহলে আমার পাকোড়ার যে গাজরটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি অবশ্যই এই পাকোড়া তৈরির জন্য গ্রেটার ইউজ করব। দেখুন, আমি আমার সব গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমার গাজরের কুচিগুলো খুব মিহি হয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য চিনি। এখন আমি এই সব কয়েকটি মশলাকে গাজরের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স করে ফেলবো। আর দিয়ে দিলাম কুচি করে রাখা যে ধনিয়া পাতা আছে, সে ধনিয়া পাতা। আজকে কিন্তু আমি পাকোড়ার মধ্যে কোনো পেঁয়াজ কিংবা রসুন ইউজ করছি না, শুধুমাত্র মশলা আর ধনিয়া পাতার সাহায্যে আমি আজকে আমার পাকোড়া রেসিপিটি তৈরি করব। অনেকেই আছে যারা গাজর খেতে চায় না, তাদেরকে যদি আপনারা এভাবে পাকোড়া বানিয়ে দেন তা দেখবেন তারা খুব সহজেই তারা গাজর খাচ্ছে। এখন আমি এভাবে হাত দিয়ে সব উপকরণকে চটকিয়ে ফেলব। দেখুন, গাজর এভাবে হাত দিয়ে চটকাতে চটকাতে যখন গাজর থেকে পানি বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য ময়দা ব্যবহার করব। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো পানি ইউজ করছি না। আর সবসময় পাকোড়া বানাতে ময়দা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ যদি আপনি ময়দা বেশি দেন তাহলে পাকোড়াটা ময়দা ময়দা হতে পারে, খেতে টেস্ট লাগতে নাও পারে। এই জন্যেই অল্প পরিমাণ ময়দা দিয়েই এভাবে পাকোড়াকে বানিয়ে নিতে হবে। দেখুন, আমার মাখনটা কিন্তু অলরেডি রেডি। এখন আমি এভাবে অল্প অল্প করে নিয়ে এখন একটা সুন্দর শেপ দেব এভাবে হাতের সাহায্যে। আমি প্রথমে গোল গোল করে রেখে দিলাম। আমি যখন প্যানে দিয়ে দিব তখন এভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি প্যানে দিয়ে ভাজতে দেব। ঠিক এভাবে আমি এখন সবগুলো পাকোড়ার শেপ তৈরি করে নেব। আপনারা পাকোড়াটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন এই পাকোড়ার রেসিপি খেতে কতটা টেস্টি। আর এই রেসিপিটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি। আমি দেখুন সবগুলো পাকোড়ার শেপ তৈরি করে নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে এই পাকোড়াগুলোকে ভেজে ফেলব। দেখুন, আমার পাকোড়াগুলো কিন্তু মোটামুটি আমি মিডিয়াম সাইজ করে শেপ করে নিয়েছি। এখন আমি চুলায় অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নিয়ে আমার সব পাকোড়াগুলোকে এভাবে প্যানে দিয়ে দেব। আমি অবশ্যই পাকোড়াগুলোকে একটু টাইম নিয়ে ভাজবো, যাতে আমার পাকোড়াগুলো ভাজা খুব সুন্দর হয়। এখন আমি একটি হাতার সাহায্যে পাকোড়াগুলোকে একটু উল্টিয়ে দেব। আর পাকোড়া ভাজার সময় অবশ্যই লো আঁচে ভাজতে হবে, তাহলে পাকোড়াগুলো ভিতরে কখনো কাঁচা থাকবে না। আর হাই হিটে যদি আপনি ভাজেন দেখবেন খুব তাড়াতাড়ি পাকোড়াগুলো উপর থেকে পুড়ে যাচ্ছে, কিন্তু ভিতরটা কাঁচা রয়ে গেছে। এই জন্য অবশ্যই একটু টাইম নিয়ে এভাবে পাকোড়াগুলোকে ভাজতে থাকতে হবে।
আপনারা অবশ্যই এই রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিনে বানিয়ে দিতে পারেন, কি ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, এমনকি বিকালের নাস্তাও এই রেসিপিটা আপনারা খেতে পারেন। যেসব বাচ্চারা গাজর খেতে চায় না তাদের জন্য এভাবে পাকোড়া বানিয়ে দিলে তারা কিন্তু খুব দ্রুতই খেয়ে ফেলবে। এখন আমি সব পাকোড়াগুলোকে হাতের সাহায্যে উল্টিয়ে দিলাম। আমি এভাবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে ঠিক এভাবেই ভাজতে থাকব। দেখুন, প্রায় আমার পাকোড়াগুলো কিন্তু লালচে বাদামি বর্ণের হয়ে গেছে। আমি আরেকটু টাইম দিয়ে আরেকটু লালচে বাদামি হয়ে গেলেই তখন পাকোড়াগুলোকে তুলে ফেলব। আমি দেখছি আমার পাকোড়াগুলো শক্ত হয়েছে কিনা। শক্ত হলে বোঝা যাবে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আমার সব পাকোড়াগুলোকে এভাবে হাতের সাহায্যে তুলে ফেলছি। অবশ্যই আমি তেলকে ঝরিয়ে তারপর সার্ভিং বেলে তুলে ফেলব। এভাবে এখন আমি সব পাকোড়া থেকে তেলকে ঝরাতে দেব। আমার রেসিপিটি হয়ে গেছে, আমি এখন সার্ভিং বেলে তুলে ফেলছি। দেখলেন তো কত ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই পাকোড়া রেসিপিটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজ এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।